যেন বাংলাদেশের মাটিতেও চাকরি দিতে হইলে ভারত থেকে নিয়ে আসতে হয়। আমি জানি আপনারা জানেন যে ভারতের তৃতীয় হাইয়েস্ট রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশ যেই দেশ রেমিটেন্সের উপরে চলে, আমরা চারিদিকে সারাক্ষণ তাকায় থাকি, সৌদি আরব থেকে আমার ভাইয়েরা, আরব আমিরাত থেকে আমার ভাইয়েরা, দুবাই কাতার থেকে আমার ভাইয়েরা কামাই করে কখন টাকা পাঠাবে, সেই টাকায় আমাদের দেশ চলবে, এই রেমিটেন্সের দিকে তাকায় থাকি। আর ওইদিকে আমরা কি করি, এই রেমিটেন্সের একটা বড় অংশ বেতন হিসাবে আমরা ভারতে পাঠাই দিই। কেন পাঠাইতে হয়? কারণ মেধা সঠিকভাবে কাজে লাগানো যেন আমরা না পারি লাগাইতে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ তাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করে গেছে। এইটা এক্ষুনি ঠিক করতে হবে। ঠিক, খলিফায়ে রাশিদুন বা নবীজির গল্প কাহিনী সরিয়ে দিয়ে অন্য ধর্মের বা অন্য চিন্তার গল্প কাহিনী ঢুকানো হয়েছে অনেক জায়গায়। এমন সব কালচারাল জিনিসপত্র ঢুকানো হয়েছে যেগুলো আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্য রাখে না, এবং এগুলা করার সময় কোন শিক্ষাবিদদের সাথে আলোচনা করে নাই, পাঠ্যক্রম ঠিক করার সময় টিচারদের সাথে আলোচনা করে নাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্যারেন্টস, আপনাদের শিক্ষার্থীদের বাপমারা, তাদের সাথে কোনো আলোচনা করে নাই, নিজেদের ইচ্ছা মতো পাল্টে দিয়েছে। এবং আমরা জানি ভাই কেন পাল্টেছে, কারণ তারা অন্য একটা দেশের পলিসি বা তাদের চাওয়া বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কাজ করছিল। আপনার কিচেনে যে রান্না করে সে খারাপ রান্না করেছে, তাইলে ভাই তারে বদলান, খাওয়া বন্ধ করে দিতে পারবেন না। ঠিক একইভাবে রাজনীতি, ছাত্র রাজনীতি কিভাবে হয় সেইটা বদলাইতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া যাবে না। যে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে তারা ছাত্র রাজনীতি দেখতে চায় না, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দোষ না ভাই, এটা এই আওয়ামী ফাঁসিবাদ এই জায়গায় নিয়ে গেছে। রাজনীতিকে এইভাবে কুলোষিত করেছে, ছাত্র রাজনীতিকে এইভাবে কুলোষিত করেছে। এইখান থেকে আমাদেরকে ছাত্র রাজনীতিকে সঠিক পথে নিয়ে, কিন্তু সঠিক পথে নিয়ে আসার উপায় এইটা না ভাই যে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি ব্যান করা। সঠিক পথে নিয়ে আসার উপায় হলো ক্যাম্পাসে সঠিক ছাত্র রাজনীতি বাস্তবায়ন করো। ঠিক, আপনার আপনার কিচেনে যে রান্না করে সে খারাপ রান্না করেছে, তাইলে ভাই তারে বদলান, খাওয়া বন্ধ করে দিতে পারবেন না। ঠিক একইভাবে রাজনীতি, ছাত্র রাজনীতি কিভাবে হয় সেইটা বদলাইতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া যাবে না। একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এই আওয়ামী ফাঁসিবাদরা। শুধু শিক্ষামন্ত্রী না, পরপর দুইটা শিক্ষামন্ত্রী দিয়েছে যারা যেই যেই ভাবে হাঁটু ভেঙে দেওয়া যায় শিক্ষা ব্যবস্থা সেটা করেছে। বারবার দেশের বাস্তবতা না বুঝে তারা পুরো শিক্ষা পরিক্রমা বদলে দিয়েছে, পুরো সিস্টেম বদলে দিয়েছে। এবং শুধু সিস্টেম বদলাই নাই ভাই, কারিকুলাম বদলে দিয়েছে। এবং কারিকুলাম যখন বদলেছে, শুধু দুর্বল করে নাই, একটা বড় বিষয় তো দুর্বল করে দিয়েছে কারিকুলাম, যেন বিশ্বব্যাপী আমাদের ছাত্রছাত্রীরা আর কম্পিট করতে না পারে, যেন বাংলাদেশের মাটিতেও চাকরি দিতে হইলে ভারত থেকে নিয়ে আসতে হয়। আমি জানি আপনারা জানেন যে ভারতের তৃতীয় হাইয়েস্ট রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশ যেই দেশ রেমিটেন্সের উপরে চলে, আমরা চারিদিকে সারাক্ষণ তাকায় থাকি, সৌদি আরব থেকে আমার ভাইয়েরা, আরব আমিরাত থেকে আমার ভাইয়েরা, দুবাই কাতার থেকে আমার ভাইয়েরা কামাই করে কখন টাকা পাঠাবে, সেই টাকায় আমাদের দেশ চলবে, এই রেমিটেন্সের দিকে তাকায় থাকি। আর ওইদিকে আমরা কি করি, এই রেমিটেন্সের একটা বড় অংশ বেতন হিসাবে আমরা ভারতে পাঠাই দিই। কেন পাঠাইতে হয়? কারণ মেধা সঠিকভাবে কাজে লাগানো যেন আমরা না পারি লাগাইতে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ তাদের এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করে গেছে। এইটা এক্ষুনি ঠিক করতে হবে। ঠিক, অন্তর্বর্তীকালীন সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে এইটার বিষয়ে আমরা সাধুবাদ জানাই, তবে আমরা একই সাথে বলছি যে সেইটা পর্যাপ্ত না, আরো বেশি করতে হবে। এবং একই সাথে এই আওয়ামী ফ্যাসিবাদরা শুধু সিলেবাস কারিকুলাম দুর্বল করে নাই, কারিকুলামের ভেতরে বিশাল আকারে মিথ্যাচার করেছে। প্রথমে তো মহান ধর্ম ইসলাম ধর্মের বিরোধিতায় যা যা লেখা যায় তারা লিখেছে, অনেক শিক্ষা পাঠ থেকে, অনেক টেক্সট বুক থেকে খলিফায়ে রাশিদুন বা নবীজির গল্প কাহিনী সরিয়ে দিয়ে অন্য ধর্মের বা অন্য চিন্তার গল্প কাহিনী ঢুকানো হয়েছে অনেক জায়গায়।
এমন সব কালচারাল জিনিসপত্র ঢুকানো হয়েছে যেগুলো আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্য রাখে না এবং এগুলো করার সময় কোন শিক্ষাবিদদের সাথে আলোচনা করে নাই পাঠ্যক্রম ঠিক করার সময় টিচারদের সাথে আলোচনা করে নাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা প্যারেন্টস আপনাদের শিক্ষার্থীদের বাপমারা তাদের সাথে কোনো আলোচনা করে নাই নিজেদের ইচ্ছামত পাল্টে দিয়েছে এবং আমরা জানি ভাই কেন পাল্টেছে কারণ তারা অন্য একটা দেশের পলিসি বা তাদের চাওয়া বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য কাজ করছিল তাদেরকে আমরা বিতাড়িত করেছি কিন্তু এখনো তারা সব জায়গায় সব ভাবে চলে যায় নাই যেটা বলছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয়ের দিকে তাকান ডিসি তাকান এসপি তাকান পুলিশ তাকান এসপি তাকান ডিবি তাকান যেখানে তাকান আমি দোষরদের কিন্তু আমরা এখনো সরাইতে পারি নাই তার মানে কি তার মানে যুদ্ধ এখনো শেষ হয় নাই আর যুদ্ধ যদি শেষ না হয় তাইলে আপনাদের মতো বীর সেনারা কি রাজপথ ছাড়তে পারে না না রাজপথ ছাড়ার সময় আসে নাই আজকে এইখানে আপনাদের ছাত্র আন্দোলনের সাধারণ সভায় যে নতুন কমিটিগুলো অ্যানাউন্স করা হয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং একই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি যে রাজপথ যেমন আমি ছাড়ি না আপনারা ছাড়বেন না ঠিক বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত না হয় বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বিদেশি ইন্টারেস্ট মুক্ত না হয় বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত 18 কোটি বাংলাদেশীর পুরোপুরি মালিকানায় না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সবাই কাজ করতে থাকব ছাত্র আন্দোলনের সকল নেতা কর্মীকে আমার স্নেহ আদর ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলাদেশ